কেন তা তাদের হত্যা করা হলো আমরা এসবের বিচার চাই আমরা আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আজকে এখানে এসেছি কালকেও আসবো পরশু দিন আসবো যতদিন না আমাদের দাবি আদায় হবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো আমাদের যে সকল ভাই বোনদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সকলের আমরা মুক্তি চাই আমরা আমাদেরকে এভাবে জোর জবরদস্তি করে মুখ আটকিয়ে রেখে আমাদের কথা বলা বন্ধ করাতে কেউ পারবে না আজকে আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সে কারণে আমরা আজকে এখানে অবস্থান করছি এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না আন্দোলনটা এখন মূলত আর কোটা আন্দোলনের সীমাবদ্ধ নেই যেহেতু আমাদের অনেক ভাই বোনের প্রাণ গিয়েছে আমরা তাদের কেন তাদের হত্যা করা হলো আমরা এসবের বিচার চাই কেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতে বাধাপ্রাপ্ত হব কেন পুলিশ আমাদেরকে আটকাবে আমাদের আঙিনায় আমরা ঘোরাফেরা করতে পারবো না আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো না কেন তো আমরা এ কারণেই এখন অবস্থান করছি আমাদের যেই দফাগুলো আছে সাধারণ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব এবং আমরা এই অরাজকতা পরিস্থিতির তীব্র নিন্দা জানাই সরকারকে আহ্বান করব যেন আমাদের